আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সেদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, প্রচণ্ড গরম ছিল, ইচ্ছা করছিল কোনো জুস বা খাট্টা মিঠা কিছু আমজাম ভর্তা যদি খাওয়া যেত তাহলে বেশ হতো। কি আর করা, এখানে তো চাইলেই সেটা সম্ভব না, তাই বাসায় এসে একটা জাম্বুরা ছিল সেটার ভর্তা মাখাতে বসে পড়লাম। এই যে এটা একটা ছোট্ট জাম্বুরা, দেখতে কালার সাইজ সব কিছুই মালটার মতো। আমি কেনার সময় কিছুটা কনফিউজড ছিলাম যে এটা আসলে কি, কাটার পরে দেখলাম যে না, আসলে এটা একটা মিনি সাইজ জাম্বুরা। দেশি জাম্বুরা আমরা যেভাবে কাটি আমি সেভাবে এটাকে কেটে নিচ্ছি। ছোটবেলায় জাম্বুরার এই খোসাটা আগে মাথায় পরে থাকতাম, খুব মজা লাগতো। ভিতরে খুব সুন্দর লাল, একদম টসটসে, খেতেও বেশ মিষ্টি। আমি খোসা ছাড়িয়ে সব কোয়াগুলো থেকে জাম্বুরার দানাগুলো বের করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি। এখানে একটা তেঁতুল আমি সামান্য পানি দিয়ে গুলে রেখেছি, আর সাথে আছে লবণ, গোলমরিচ গুঁড়া, শুকনা মরিচ ভাজা গুঁড়া, চিনি। এখন এর মধ্যে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আমি একটা আস্ত তেঁতুলকে বিচি ছাড়িয়ে একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম, কারণ এই সলিড তেঁতুলটা থাকলে খেতে ভালো লাগবে। এখন সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু হাতে মেখেই খেতে হবে, তা না হলে প্রপার স্বাদ পাওয়া যাবে না। তো তৈরি হয়ে গেল অনেক মজাদার, জিভে জল আনার মতো তেঁতুল দিয়ে জাম্বুরা মাখা। প্রচণ্ড এই গরমে এটা খেতে খুব ভালো লাগবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।